বিশেষ করে মাংসে আপনারা জানেন যে ব্রাজিল অত্যন্ত চিপ রেটে মাংস ই করতে পারে, এক্সপোর্ট করতে পারে আর কি, সে বিষয়ে তারা কথা বলেছে। এবং আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কেন লাইফ ক্যাটেল কেন যদি সস্তাই হয় তাহলে আমাদের দেশে লাইফ ক্যাটেল আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি, আমরা এই পসিবিলিটিগুলি দেখব। ফরেন মিনিস্ট্রি লেভেলে এটা প্রথমবারের মতো ভিজিট, সো বেসিক্যালি আমাদের এই 52 বছরে প্রথমবারের মতো ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলো এবং তারা ট্রেড এবং কমার্সকে গুরুত্ব দিচ্ছে বলেই আজকে আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের সাথে বাইল্যাটারাল একটা ডিসকাশন, তাদের ইনিশিয়াল ডিসকাশন হলো। কালকে আমাদের 3:30 এফবিসিসিআই, তারা একটা বিজনেস টিম নিয়ে আসছে, সেই টিমের সাথে আমাদের এফবিসিসিআই টিম 3:30 একটা হবে ডায়লগ বা কনফারেন্স হবে আর কি, সেখানে আরও বাইল্যাটারাল বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। মূলত আমাদের দেশের যে পটেনশিয়াল এক্সপোর্ট এবং ইম্পোর্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যে আমরা আমাদের দেশ থেকে গার্মেন্টসের ডিউটি ফ্রি অ্যাক্সেসটা চাই যাতে আমাদের ই হয়, ওদের থেকে যে কটনটা আমরা নিয়ে আসতেছি সেই কটনের তৈরি গার্মেন্ট যেন আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাই, আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেট যেন ইজিলি ওই দেশে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ওই দেশে এক্সপোর্ট করতে পারে আর কি, এবং সেই সাথে ডাইভার্সিফাইড আদার প্রোডাক্ট লাইক জুট, লেদার গুডস, এগুলোও কীভাবে মার্কেট অ্যাক্সেস হয়। সো এগুলো নিয়ে আমাদের পক্ষ থেকে ছিল, ওদের পক্ষ থেকে মোটামুটি ওদের অ্যানিম্যাল প্রোটিনটা একটা ফোকাসে ছিল আর কি, বিশেষ করে মাংসে আপনারা জানেন যে ব্রাজিল অত্যন্ত চিপ রেটে মাংস ই করতে পারে, এক্সপোর্ট করতে পারে আর কি, সে বিষয়ে তারা কথা বলেছে। এবং আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কেন লাইভ ক্যাটেল কেন যদি সস্তাই হয় তাহলে আমাদের দেশে লাইভ ক্যাটেল আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি, আমরা এই পসিবিলিটিগুলি দেখব। বেসিক্যালি ইনিশিয়ালি ইট ইজ এ ডায়লগ, ইট ইজ এ স্টার্টিং, তো আমরা আমাদের ফরেন মিনিস্টার ফ্রম ব্রাজিলিয়া সেও খুব আশা প্রকাশ করেছে যে আমাদের এই জয়েন্ট ডায়লগটা সামনের দিকে এগিয়ে যাবে, তাদের যে কমার্স সেক্রেটারি ছিল সেও এখানে ছিল এবং আশা করতেছি বাই জুলাই তারা আমাদেরকে ইনভাইট করেছে, এর মধ্যে আমরা কিছু আই মিন লাইক ক্ষেত্র চিহ্নিত করতে পারবো যেখানে আমরা তাদের সাথে একটা মেমোরান্ড অফ আন্ডারস্ট্যান্ডিং বা জয়েন্ট স্টাডি গ্রুপ বা একটা ফিজিবিলিটি নিয়ে কাজ করে যে কোন কোন এরিয়ায় কিভাবে আমরা আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টটা আরও বৃদ্ধি করতে পারি। ওষুধ শিল্প নিয়ে ওদের আগ্রহ আছে কিনা, ওষুধ মানে আমদানি করতে চায় কিনা বা এর নিয়ে কোনো আলোচনা? জি অবশ্যই, এটা হয়েছে, আমরা ওষুধ নিয়ে স্পেসিফিক্যালি কথা বলেছি, ফার্মাসিউটিক্যাল নিয়ে তারা আমাদেরকে বলেছে যে তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, তাদের কিছু লাইসেন্সিং প্রসেস আছে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন আছে, সেগুলো আমরা নোট ডাউন করছি, আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা বলে তারা যেন ওই প্রসেসগুলো ফলো করে, ইন্টারন্যাশনাল যে প্রোটোকলগুলি আছে তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নাই, তারা এটা উপায়। অ্যাজ ইউ নো যে ব্রাজিলও একটা গ্রোয়িং ইকোনমি, তারাও তাদের ইন্ডাস্ট্রি আই মিন ইন্টারনাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেয় এই গার্মেন্টসটা তাদের কিন্তু রেজিস্ট্রিক্টে দিয়ে, তারা শুধুমাত্র বাংলাদেশ এবং চায়না থেকে করে, বাকিটা তারা লোকালি করার চেষ্টা করছে। তারা যে কথাটা আমাদের দিয়েছে যে নট অনলি ব্রাজিল, আমাদের এই গার্মেন্টসের এক্সপোর্টটা তাই রিজনের জন্য জানি হয়, সো আমরা এমনভাবে কোঅপারেশনটা করতেছি নট অনলি টার্গেটিং টু গোয়িং ইন টু ব্রাজিল এবং মানে সাউথ আমেরিকার অন্য অন্য দেশগুলোও ব্রাজিলকে কেন্দ্র করে আমরা এক্সপোর্টের ব্যবস্থা তারা আমাদেরকে সহযোগিতা করে। প্রাইস এই জিনিসগুলো তো আমরা আগে যদি ইম্পোর্ট অ্যালাউ করি প্রাইস নিয়ে এবং হেলথ সার্টিফিকেশন লাইসেন্সিং এগুলো নিয়ে আলাপ হবে, আমাদের এখনও কিন্তু অ্যানিম্যাল প্রোটিনটা ইম্পোর্ট রেস্ট্রিক্টেড, আমরা পোলট্রি এবং মাংসতে আমরা ইম্পোর্ট করি না, সো আমরা স্টাডিগুলি করে নেই, করার পরে দেখা যাবে যে কী প্রাইসে কত ইস্তে আসতে পারে। যেটা তারা এমফেসাইজ করছে সেটা হলো যে মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি সসেস, এবং আমরা চাচ্ছি যে শুধু বাংলাদেশের মার্কেট না, তারা যেন আমাদের বাংলাদেশে এটাকে প্রসেস করে এশিয়ান মার্কেটে এন্টার করে, এটা তাদেরকে আমরা এনকারেজ করেছি যে বাংলাদেশকে শুধু বাংলাদেশ মার্কেট না দেখে এটা সাউথ ইস্ট এশিয়ান আসিয়ান কান্ট্রি একটা হাব হিসাবে দেখে এইখানে তারা মানে অ্যানিম্যাল প্রোটিন এনে এটাকে প্রসেস করে যেন রিজনাল আসিয়ান মার্কেট বা এশিয়ান মার্কেটে তারা এটাকে পেনিট্রেট করতে পারে সেই ব্যাপারে। পাটে একটা এন্টি ডাম্পিং শুল্ক মনে হয় ওদেরও আছে, মানে ব্রাজিল দেয়, সেটা নিয়ে আপনারা জানেন যে ওদের ওয়ান অফ দ্য মেইন হলো ওদের কফি,
কফির জন্য ওরাও কিছু জুট গ্রো করে আর কি। সো আমাদের কিছু ইনফরমেশন, এই বিষয়ে আমরা আলাপ করেছি, আমাদের কিছু ইনফরমেশনের গ্যাপ ছিল, আমাদের কিছু ইনফরমেশন আমরা দিব এখন, দিলে ওদের আগামী 26 সালে যে রিকনসিডারেশনটা তখন আশা করি আমরা এই জায়গা থেকে আমরা কিছুটা হলেও রিলিফ আমরা পাবো। থ্যাংক ইউ।